আর হাদিস যারা অস্বীকার করে তারা বেঈমান হয়ে যায়। যেমন বর্তমান যুগের আহলে হাদিস যারা, ওরা সবাই মুনকিরে হাদিস, নাম দিছে আহলে হাদিস, আসলে মুনকিরে হাদিস। ওদের কাছে কয়টা হাদিস আছে, ওই কয়টা হাদিস নিয়ে খালি লাফায়। ওরা বাংলা কিতাব পড়ে বড় আহলে হাদিস হয়ে গেছে, মানে ইমামে আজম আবু হানিফা যিনি রাআ আনাসান, হযরত আনাসকে দেখেছেন তিনি, ইমামে আজম আবু হানিফার চাইতে বাংলা আহলে হাদিস বড় আহলে হাদিস হয়ে গেছে। হে মতিউর রহমান মনে করেন আব্দুর রাজ্জাক, ওরা বড় আহলে হাদিস হয়ে গেছে, কোরআন শরীফের তেলাওয়াত করতে পারে না, ইউটিউব চার্জ করে দেখো কোরআন শরীফ পড়া জানে না, বেআদবের গোষ্ঠী এগুলা, বেআদবের গোষ্ঠী এগুলা। ইমামদের কাছে হাদিস আছে না নাই জোরে বলো? কোন ইমাম কি হাদিস ছাড়া কোন মাসআলা বর্ণনা করেছেন? আওয়াজ করে জোরে মুসলমানের আওয়াজে বলেন, হ্যাঁ, কোন ইমামের কাছে কি মাসআলা হাদিস ছাড়া আছে? প্রথম কথা হলো এই যে চারটা মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ, মাযহাবটা নাজিল হলো কখন? আমরা মাযহাব কয়টা? চারটা মানি, তাই না? একটা মাযহাবের নাম কি? হানাফি। নিঃসন্দেহে থেকে আবু হানিফা রহিমাহুল্লাহর জন্মের পূর্বে এই মাযহাব হয়নি, কথা বুঝেন? নিঃসন্দেহে যেটা হানাফি মাযহাব, আবু হানিফা রহিমাহুল্লাহর জন্মের পূর্বে এটা হয়নি নিঃসন্দেহে। এক, হাম্বলি মাযহাব, নিঃসন্দেহে ইমাম আহমদ বিন হাম্বল জন্মের পূর্বে এটা হয়নি। তার জন্ম তারিখ দেখি, ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, আর আল্লাহ নবী মারা গেছেন 10 হিজরিতে। মাঝখানের তফাত কত বছর? 70 বছর তফাত। ওহি বন্ধ হয়েছে 10 হিজরিতে। তাহলে আবু হানিফার মাযহাব ফরজ এটা কোথায় থেকে আসলো? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফির জন্ম 150, মৃত্যু হলো 204। ইমাম মালিক রহিমাহুল্লাহর জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হল 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। আপনি চিন্তা করুন, তাহলে প্রথম ইমাম, প্রসিদ্ধ স্যার ইমামের আবু হানিফার জন্ম 80 হিজরিতে, তাহলে ওহী নাজিল তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে? ওহী নাজিল আসেননি। তাহলে মাযহাব ফরজ, যেটা করলো কে? এক। দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিকে মানতে হবে, ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে, ইমাম মালিককে মানতে হবে, এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে? নাই তো, নাই। তাহলে মাযহাব জিনিসটাই ভিত্তিহীন। মাযহাব মানতে হবে একটা, যেটা দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মানলেই তো হয়ে যায়। আর একটা কথা বলেছেন যে আলেমগণের চারটা মাযহাব যদি ফরজ হয়, একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে? কেন? চারটাই তো ফরজ। আপনাকে সিয়ামও ফরজ, সালাতও ফরজ, হজও ফরজ, জাকাতও ফরজ, তা আপনাকে সবগুলো মানতে হবে না একটা মানতে হবে? ঠিক, নিঃসন্দেহে। তাহলে চার মাযহাব যদি ফরজ হয়, চার মাযহাব যদি ফরজ হয়, তাহলে আমাকে চারটাই মানতে হবে? এক নম্বর বললাম ফরজ মাযহাব, এটা মিথ্যা কথা একটা, মাযহাবটাই ভিত্তিহীন। আর মানতে হবে চারটা মাযহাব, এই কথাটাও ঠিক নয়। চার মাযহাব কিভাবে মানবেন? চারদিক থেকে চারটা গাড়ি আসছে, এবার চারদিকে যদি বাতি সবুজটা জ্বলে কি হবে? চার মাযহাব একসঙ্গে চলবে? হ্যাঁ, আপনি যদি চার মসজিদে চারটা মাযহাব চলাতে যান একসঙ্গে, তাহলে মুসলিম ঐক্য ঠিক থাকবে? এটাকে ফরজ করলো কে? এটা সূরা না হলে 42 নম্বর আয়াত। এই আয়াতটার অর্থ হলো
তোমরা যদি না জানো আহলে জিকির যারা তাদেরকে জিজ্ঞেস করো, তাদের জিজ্ঞেস করো। তা আহলে জিকির মাত্র চারজন, এটা নির্ধারণ করলো কে? আমার কথা কি পরিষ্কার? আল্লাহ আমভাবে বলছেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আহলে জিকির বলা হয়েছে যে কেবলমাত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলে, তাকে জিজ্ঞেস করতে হবে। এটা কি শুধু চার ইমামকে খাস করা হয়েছে এখানে? না। এবার আমি বলি আবু হানিফার সাথে এবং হানাফি মাজহাবের সাথে তফাত কেমন, ইমাম শাফির সাথে শাফি মাজহাবের তফাত কেমন, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হাম্বলি মাজহাবের তফাত কেমন, তারপরে ইমাম মালিকের সাথে মালিকি মাজহাবের তফাত কেমন। কথাটা কি পরিষ্কার? জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমান দলের তফাত কেমন, শেখ মুজিবের সাথে আওয়ামী লীগের তফাত কেমন। কথা বুঝতে পারছেন? আজকে দেখতে পাচ্ছেন যেমন স্পষ্ট, আমি ওটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম এই যুগে। ঠিক ইমাম আবু হানিফা রহিমুল্লাহর সাথে হানাফি মাজহাবের কোন মিল নেই, অনুরূপ ভাবে ইমাম শাফির সঙ্গে শাফি মাজহাবের কোন মিল নেই, ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে ইমাম হাম্বলি মাজহাবের কোন মিল নেই। তার প্রমাণ, তার প্রমাণটা কি? ইমাম আবু হানিফা বললেন ইজা সহাল হাদিস সহা মাজহাবি, হাদিস যখন সহি হবে তখন জানবে এটাই আমার মাজহাব। এই কথাটা বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ চারজন ছাত্র আফেদ ইবনে ইয়াসিদ, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, তিনজন ছাত্র একই সনদে বর্ণনা করেছেন। তাহলে তার কথাটা বাস্তব। আর একটা কথা বর্ণনা করেছেন, এটা খুলুন আপনি এই হানাফি ভাইদের একটা কিতাব ফতোয়া শামি, 6 নম্বর খণ্ডের 393 পৃষ্ঠায় আলোচনা আছে। আমি যে জয়ীফ জাল হাদিস সম্পর্কে আলোচনা করলাম না, একটা বই আছে আমার মূল নীতি, একটা বই আছে জয়ীফ এবং জাল হাদিস বর্জনের মূল নীতি, এই বইটা পড়লে আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে। ওখানে উল্লেখ করেছি আমি কথাগুলো। ইমাম আবু হানিফা বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালামিনা আন আখাযনাহু, কোন ব্যক্তির জন্য হালাল নয় আমার কোন কথা গ্রহণ করা যতক্ষণ না জানবে আমি কথাটি কোথায় থেকে গ্রহণ করেছি। আগে জানতে হবে ইমাম আবু হানিফা কোথায় থেকে গ্রহণ করেছেন, যদি না জানি আমল করি তাহলে ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার করা হবে। হ্যাঁ, প্রথম দলিল জানলাম, আমি হাত বানলাম ইমাম আবু হানিফা বলেছেন নাভির নিচে। ইমাম আবু হানিফার দ্বিতীয় সূত্রটা আপনি উল্লেখ করে যদি হাদিস সহি হয় তবে মানব, নাভির নিচে হাত বাঁধার হাদিস কি জয়ীফ, সহিটা মানব। আমরা চার ইমামের কথাই মানি যদি কোরআন এবং সহি হাদিসের বিরোধী না হয়, চার ইমামের কথাকেই বাদ দিই যদি কোরআন এবং সহি হাদিসের বিরোধী হয়। দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝায়, ইমাম আবু হানিফা বলছেন রুবু রস চার ভাগের এক ভাগ মাথা মাসা করলে চলবে, এটা হাদিসের সাথে মিল আছে নেই, পুরো মাথা মাসা করতে হবে। এইভাবে আবু হানিফা রহিমাহুল্লাহর নাম দিয়ে তৈরি করা হয়েছে, আসলে নামে নয়, আবু হানিফা বলেছেন কেন সূত্র নেই। ইমাম মালিক বলছেন শুধু মানে এই সামনের অংশ চুলের সাথে ঠেকলেই হয়ে গেল মাসা, এরম ভাবে, এটা ইমাম মালিকের বক্তব্য। ইমাম শাফি বলছেন যে শুধু মাথা স্পর্শ করলেই হয়ে গেল। তাহলে তিনজনের কথাই হাদিসের বিরোধী, আমি তিনটাকেই বাদ দিয়েছি, হাদিসটাকে গ্রহণ করেছি, পুরো মাথা শেষ থেকে আবার শুরুতে ছেড়ে দেব, এটা মাসা করা। কথা কি পরিষ্কার হয়েছে? এটা হাদিসের উপরে আমল করতে হবে, প্রত্যেক ইমাম এটাই বলে গেছেন। سموه حسنا فإنه حسن الوجه, তার চেহারাটা সুন্দর, নামটা হাসান রেখে ফেল, বসরায় থাকে এবার হাসান বসরি। এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আর সে আজিম দেখত, সুবহানাল্লাহ, কানে এরকম পাওয়ার ছিল আল্লাহরে ডাকলে আল্লাহ তাকে উত্তর দিত, এটাও শুনত, সুবহানাল্লাহ, হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয়,
হয়তো সবার চোখ এক, সবার হাত এক, সবার পা এক, যারা চোখ দিয়া খৌফ খাসিয়াতে খোদা বন্দি নিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায় ফেলাইছে, চোখের পাওয়ার বাইরে গেছে, বসিরত এসে গেছে। এবার অমন চোখের পাওয়ার বেশি, চোখ দিয়ে জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা গুলা একটা একটা করে খুলে যায়, সব ডাইরেক্ট দেখা যায়। আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনদ আমাকে দিয়েছেন, এই কাগজের টুকরাটাও হাসান নিজের হাতে আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন, সবাই চলে আসবেন, কাগজটা আমার সাথী হবে, আখেরাতের সাথী, কাগজটা আমার আখেরের সাথী। সওয়াল জবাবের জন্য ফেরেশতা আসলে কাগজ শো করব আমি জান্নাতি, অত প্রশ্ন উত্তরের দরকার নাই, এই কাগজটা মিজানের পালার সামনে দেখাবো, আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো, আল্লাহ দেখো হাসান বসরি কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে, ও মালিক দাও তুমি আমারে মাফ করে দাও, হাসান বসরি গো এই কাগজটা আপনার হাতের লেখায় সনদটা হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা, এটা দিয়া দেখা দেখা আমি জান্নাতে চলে যাবো। আমরা অনেক সময় গলাবাজি করি যে আমি এমন একজন বুজুর্গ নেককার আল্লাহওয়ালা পীর সাহেবের ভক্ত বা মুরিদ, তিনি জান্নাতে গেলে আমিও যাব, এরকম কথা কি সমাজে হয়? ভালো কথা, আমি একবার এরকম স্টেজে বসে বলছি যে আমার দাদা হুজুর জান্নাতে গেলে আমিও যাব, আমরা তার মত পথের উপর আছি। তা কোন একটা যুবক, যুবকেরা তো একটু দুষ্ট হয়, বলছে যে হুজুর আপনার দাদা শ্বশুর দাদা হুজুর যে জান্নাতে গেছে আপনি দেখে আছেন তো, কথা বুঝেন, কোনো মানুষ যে জান্নাতে গেছে আমরা কি করে বলবো? আমাদের কোরআন এবং সুন্নার আলোকে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজে লিখেছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকিদা ব্যাখ্যা করে ইমাম তাহাবি লিখেছেন, যার নাম কোরআনে অথবা হাদিসে নেই, যার ব্যাপারে আল্লাহ কোরআনে অথবা হাদিসে নাম ধরে জান্নাতে যাবে এরকম বলেননি, এইরকম কোনো মানুষকে, কোনো মানুষকে নাম ধরে সাক্ষী দিয়ে নিশ্চিতভাবে বলা যাবে না যে ওই লোকটা জান্নাতে যাবেই, যত বড় আমল হোক। আমরা আশা করব যে আল্লাহ যদি কবুল করে উনি জান্নাতে যেতে পারে, কথা বোঝেননি? কাজেই কার এবাদত আল্লাহ কবুল করেছে আমরা কেউ জানি না, লক্ষ কোটি কারামত সহ জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে পতলু আলাইহিম নাবা আল্লাযি আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাউশ শাইতানু ফাকানা মিনাল গাবিন, আল্লাহ নিজে বলছেন একজন আল্লাহর ওলিকে আল্লাহ নিজে কারামত আয়াত দিয়ে দিছিলেন, যা বলতো মুখ দিয়ে তাই হয়ে যেত, দোয়া কবুল হয়ে যেত, বৃষ্টি হতো, কারামত মজে যায় ভরা, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ টান মেরে সব ছিনিয়ে নিলেন, তাকে জাহান্নামের প্রতীক বানিয়ে দিলেন। কাজেই কে মরণপন্ত মাকবুল হয়ে মরেছে, কে জান্নাতে যাবে কেউ বলতে পারে না, গলাবাজি করলে হবে না। সহি বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর এত 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 বড় বুজুর্গ নেককার মানুষ ছিলেন, জাহেলি যুগে যখন মদ খাওয়া হারাম ছিল না তিনি কখনো মদ খাননি, কখনো মূর্তি পূজা করেননি, আল্লাহ রসুল এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পরে তার লাশের মুখে চুমু খেয়ে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন, নীরব কান্নাই, নিজে জানাজা পড়িয়েছেন, নিজে হাতে করে নিয়ে লাশ কবরে রেখেছেন। সেই ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পরে মদিনায় যার বাড়িতে তার ভাই পাতিয়ে দিয়েছিলেন, সেই ভাই তার স্ত্রী
আফসোস করে বলছেন, শাহাদাতি আলাইকি ইয়া বালাকদান লাকাদ আকরামাকাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ওসমান, নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করে রেখেছেন, অর্থাৎ কবরে তিনি ভালো আছেন আমি সাক্ষী দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছেন, ওমা ইদ্রিক, তুমি কি করে জানলে কবরে ওসমান ইবনে মাজউন ভালো আছে? কবরে মানুষেরা কেমন থাকে আল্লাহর ওলিরা জানে না ভাই, বলতে পারে না? পারে না? পারে না, অবশ্যই পারে, বলে না? অমুক জায়গায় কবর আছে, অমুক কবরে ভালো না খারাপ বলেন না হুজুররা, বলতে পারে না? পারে না, বলেন না? পারে। আমাদের হুজুররা পারেন অন্তত, কিন্তু মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী তিনি বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আদ্রি, ইয়া রাসূলুল্লাহ কবরে ওসমান কেমন আছেন আমি তো বলতে পারবো না, আমার তো কোনো ক্ষমতা নেই জানার, তবে আমার একটা বিশ্বাস যে এত বড় নেককার মানুষ ছিলেন, আল্লাহ যদি তাকে ভালো না রাখেন, সম্মানে রাখেন, তাহলে কাকে রাখবেন? কথা বুঝেননি? তাহলে আমাদের হুজুররা পারেন আর নবীর সাহাবীরা, তাহলে বড় বুজুর্গ কারা? ঠিক না? তাহলে আমাদের হুজুররা বড় বুজুর্গ অথবা আমরা নাউজুবিল্লাহ বড় ভণ্ড? কথা বলছেন? আসলে ভাই এগুলো সব ভণ্ডা মিটে চলে গেছে, কারোর কোনো ক্ষমতা নয়, হঠাৎ কেউ হয়তো একটা কাশ অনুভব করতে পারেন, এটাও শরীয়তের দলিল না, উনি দেখেছেন একটা লোক কবরে খারাপ আছে, এটা উল্টো হতে পারে, শয়তান দেখাতে পারে, কাজেই কেউ কবরে কি আছে বলতে পারে না, আর কাশ কারোর কোনো ক্ষমতা নয়। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়াল্লাহি ওয়া ইন্নী লারাসূলুল্লাহি ওয়া ইন্নী লারজু লাহুল খাইর ওয়া লা আদরি মা ইফআলু বি ওয়া লা বিকুম, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর রাসূল হয়ে বলছি, আমি আশা করি যে ওসমানকে আল্লাহ ভালো রাখবেন, ভালো করবেন, কিন্তু কেয়ামতে কার কি অবস্থা হবে আমি মুহাম্মদ আমি রাসূল হয়েও বলতে পারবো না। কথা বোঝেননি? সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। তা যেটা বলছিলাম ভাইরা, আমরা অনেক গলাবাজি করি, তবে নিজের ভালো নিজে বোঝা দরকার, নিজের ভালো নিজে বোঝা দরকার না? কবরে গেলাম, কবরে যাওয়ার পরে জীবনে অনেক ভালো কাজ করেছি, নিয়ত আছে কবরে গেলে ফেরেশতারা ফুলের বিছানা বসিয়ে দেবে, কিন্তু যে দেখলাম দুরমুষ নিয়ে বসে আছে, আমি বললাম না আমি তো অনেক কাম করছি, ফেরেশতারা বলল যা করেছ উল্টো হয়েছে, সব শেরেক কুফর বেদাত হয়েছে, তোমার এখন দুরমুষ। তাহলে না, আমার হুজুর বলে দিছিল তুমি ডাকলে আমি শিওরে আসবো, এটা আমার হুজুরে ডেকে দাও শিওরে আসবে, হুজুর আসলো না, তখন আপনি বললেন যে না আমার কোনো দোষ নেই, আবদুল্লাহ জাহাঙ্গীর এত বড় পীর সাহেবের জামাই, মদিনায় মক্কায় পড়া, আমি তার কথা মতো, আমার কোনো দোষ নেই, আমার তুমি ওর ধরোগে, তখন ফেরেশতারা তো আপনাকে রেখে চলে যাবে নাকি? তখন আপনি বললেন ঠিক আছে আমার ভুলই হয়েছে, শুধু শুনে ঠিক হয়নি, শোনার সাথে আসলে আল্লাহর কথা নবীর কথা পড়া দরকার ছিল, কে ঠিক বলছে কে ভুল বলছে অন্তত বোঝা দরকার ছিল, এটা ভুল হয়েছে, ভাই এবারের মতো মাফ করে দেয়, এইবার দুনিয়ায় পাঠা দেয়, এবার যদি কোনো আবার ভুল করি আবার সাইজ করো, দুনিয়ায় তো আবার দিয়ে দেবে ফেরেশতারা। তো ভাইরা একটাই জীবন, আল্লাহর কোরআন নবীর হাদিস যেটা বলছে এটাতে কারোর কোনো সন্দেহ নেই আছে নাকি? আর হুজুররা এক একজন এক একটা বলছেন, একজন বলছে ভুল একজন বলছে ঠিক, সন্দেহ আছে, তো জীবন একটাই, রিস্ক নেব কেন? কথা বোঝেন না? কেউ বলছে যে এই ব্যাংকে টাকা খাটা নিশ্চিত পাবি, কম হোক বেশি হোক, আর বলছে ওই যে কাজলের ওখানে দে অনেক পাবি, কেউ বলছে দিস নিয়ে মার যাবে, আপনি যদি সত্য বুদ্ধিমান হন কোথায় দেবেন? ব্যাংকে দেবেন। তো ভাইয়েরা আল্লাহর কোরআন যেটা বলছে, রাসূলুল্লাহ হাদিস যেটা বলছে, এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? তে কাজেই আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ব, তবে মনে রাখতে হবে এটা পড়ে আমরা মুফতি হব না, আলেমদের কাছে যেতে হবে। তবে আপনি কোরআন হাদিস পড়লে কোন আলেম ভুল বলছে কোন আলেম ঠিক বলছে বোঝার ক্ষমতাটা আসবে, কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আমরা কোরআন পড়ব, কোরআনকে সামনে রাখবো, কোন পীর জান্নাতে যাবেন কে যাবেন না আমরা জানি না, কিন্তু কোরআন পীর যে জান্নাতে যাবে এ ব্যাপারে সন্দেহ আছে কারোর?
আল্লাহ রাসূল সাক্ষ্য দিচ্ছেন যে কোরআনকে তুমি মুর্শিদ বানাও, কোরআনকে তোমার ইমাম বানাও, এই কোরআন তোমাকে জান্নাতে নেবেই। তো ভাইরা, কোরআন পড়তে হবে, সবাই অল্প হলো বেশি হলো কোরআন পড়বেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, হাদিস পড়বেন, হাদিস বোঝার চেষ্টা করবেন, পাশাপাশি আলেমদের সহবতে যাবেন, আলেমদের মহব্বত করবেন, আলেমদের সমালোচনা করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আমরা কোরআন পড়ি না, আগেই বলেছি, হাদিস পড়ি না, গতানুগতিকতায় চলি, যারা একটু পড়েন পড়েই সমালোচনা শুরু করেন। আমি নিজে ভুক্তভোগী, যেহেতু আমার বই লোকে পড়ে, যেখানে যাই অনেকেই দেখা করেন শিক্ষিত মানুষ, হুজুর আলেমরা কিচ্ছু বোঝে না। তা আলেমরা বোঝে না, আপনারা কি করে বললে বুঝলেন? আমার বই পড়ে অমুকের বই আমি সব বুঝলেন, আর আলেমরা সারা জীবন কোরআন পড়ে কিছু বুঝলেন না, আমার সাথে বিরোধিতা করে বলে আলেমরা কিছু বুঝলো না, না। আপনারা আলেমদের মহব্বত করবেন, সাথে যাবেন, আলেমরা যদি বোঝেন ভুল বলছে, আলেমদের আদবের সাথে বলবেন যে হুজুর আপনি যেটা বললেন এই হাদিসে মিলছে না, হুজুর আমাদের বুঝাই দেন ভালো করে। আলেমদের দেওয়ালে পিঠ বাঁধিয়ে দেন, তাদের পড়তে বলেন, তাদের পড়ে বুঝাতে বলেন, তাদের আন্দাজ কথা মানবেন না, কিন্তু আলেমদের সমালোচনা করে লাভ নেই। কারণ আলেম আপনার দিনের জন্য জীবন কাটিয়েছেন, ভুল করতে পারেন, আপনি তার ভুল ধরে দেন, পিছনে সমালোচনা করা, রাত দিন আলেমদের বিরুদ্ধে বলা, এটার ভিতরে কোনো খায়ের নেই। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন।